হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি অবশ্যই কিন্তু জেনপাকে কেন্দ্র করে হবে, বিএসসি নার্সিংকে কেন্দ্র করে এবং এছাড়া প্যারামেডিকেলকে কেন্দ্র করে হবে। তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। দেখো, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এখানে জেনপার সম্পর্কিত, যে কাউন্সেলিং কীভাবে হবে। এবং তোমরা এখানে অনেকেই স্টুডেন্ট আছো যারা ম্যাক্সিমাম একটি ক্ষেত্রে বিশাল বড় ভুল করে দাও, এই ভুলটি যাতে তোমরা যেন না করো তার জন্যই এই ভিডিওটি বানানো। এই ভুলটি যদি করে থাকো তোমরা, তবে জেনে রাখবে যে তোমরা কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। ভুলটি কী আমি সেটি সংক্রান্ত পরে আলোচনা করছি, আগে বিশেষ যে ডেটগুলি আছে সেই ডেটগুলি আমরা আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, তোমরা অবশ্যই চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে প্রত্যেকেই। আচ্ছা, এবার মূল আলোচনার বিষয়ে আসছি। আমি একটু জুম করছি, তোমরা দেখতে পাবে। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস, চয়েস ফিলিং, সেটির তোমাদের ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই ডেটটি, এক নম্বর সিরিয়ালে তোমরা দেখতে পাচ্ছ 29 তারিখ থেকে 2 তারিখ। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে বলছি, চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর একটা জিনিস, আমি যে পয়েন্টগুলো বলছি তোমরা একটু খেয়াল রাখবে। চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর তোমাদের চয়েস লকিং করতে হবে, কিন্তু চয়েস ফিলিং এবং তোমার হচ্ছে চয়েস লকিংয়ের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা খেয়াল করবে প্রত্যেকেই। চয়েস ফিলিংটা তোমরা 29 তারিখ থেকে এখানে যা নোটিফিকেশন অনুযায়ী করতে পারছো 2 তারিখ অবধি, কিন্তু চয়েস লকিং যেটা আছে সেটা কিন্তু 1 তারিখ থেকে, আগস্টের 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট আছে সেটি তোমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে 5 তারিখে। ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা 5 তারিখে চলে আসছে। আচ্ছা, এটা 3 নম্বর পয়েন্ট গেল। এরপর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এবং সেটা তোমার হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, তোমার সন্ধে 6টার মধ্যে তোমাদের কিন্তু গিয়ে সেটা দেখাতে হবে, অ্যাকসেপ্টেন্স যেটা আছে, এবং সেখানে কলেজে গিয়ে রিপোর্টিং করতে হবে। এবং আরেকটি জিনিস খেয়াল করে নাও, সেখানে তোমাদের অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে এবং ওখানে সেখানেই তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে। এবার এ প্রসঙ্গে যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা রয়েছে তারা একটি বিশাল বড় ভুল করে থাকে, আমি ভুল যে তোমরা করে থাকো এবং সেই ভুলটি করলে এটুকুনি জেনে রাখো তুমি কাউন্সিলিংয়ের বাইরে, কোনো কলেজ তুমি পাবে না। সেই ভুলটি আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলছি। সেকেন্ড রাউন্ড তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে সেটা হচ্ছে 13/8, অর্থাৎ 13ই আগস্ট, এবং সেটার পেমেন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে 13/8 থেকে শুরু করে 17/8 অবধি, সন্ধে 6টা পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ড স্টার্ট হয়ে যাচ্ছে। মপ আপ রাউন্ড যখনই স্টার্ট হবে তখনই তোমরা মোটামুটি 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে চয়েস লকিং তোমরা দেখতে পাচ্ছ, যে মপ আপ রাউন্ডের 20 তারিখ থেকে 21 তারিখ, এবং মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 24 তারিখ। তার পরবর্তী ক্ষেত্রে সেম প্রসেসেই আবার কী হবে, 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সিট অ্যালটমেন্ট অ্যাকসেপ্টেন্স ফিস জমা দিতে হবে। আচ্ছা, এবার তোমরা ভুল কোথায় করে থাকো, ভুল করে থাকো একটি জায়গাতেই স্টুডেন্ট ম্যাক্সিমাম, যে অনেক স্টুডেন্ট ভেবে থাকো যে তোমরা যে কলেজটি পাচ্ছ ফার্স্ট কাউন্সেলিং যে কলেজটি পাচ্ছ সেই কলেজটিতে তোমরা প্রথমে, আমার এটা ব্যক্তিগত আমার ওপিনিয়ন, তোমরা সেখানে ভর্তি হয়ে যাবে যে কলেজই পাও না কেন। কারণ বলছি, তোমার পছন্দ হচ্ছে SSKM হসপিটাল, তুমি পেয়ে গেছো NRS হসপিটাল, সেক্ষেত্রে তুমি NRSই ভর্তি হয়ে যাও। পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে, ভর্তি হয়ে যাবার পর সেখানে অ্যাডমিশন ফি দিয়ে তুমি টোটালটাই ভর্তি হয়ে গেলে, এরপরে তুমি আপগ্রেডেশন যে প্রসেসটা আছে ওটাতে ইয়েস করবে। যদি তুমি নো করে থাকো, ভালো করে শুনে নাও, আপগ্রেডেশন প্রসেসটাতে যার কলেজ পছন্দ হয়ে গেল সে নো করবে, যার সেই কলেজটি পছন্দ নয় সে আপগ্রেডেশন যে প্রসেসটি আছে সেখানে ইয়েস করবে। পরবর্তী রাউন্ডে সে আবার চলে আসবে, সে যদি মনের মতন কলেজ পেয়ে যাও তাহলে সেখানেই শেষ, আর যদি সেখানেও যদি তুমি মনের মতন কলেজ না পাও তাহলে আপগ্রেডেশন প্রসেসটা ইয়েস রাখাই উচিত। পরবর্তী ক্ষেত্রে থার্ড রাউন্ড হলো, সেখানে তুমি পেয়ে যেতে পারো, পরে আবার তোমার মপ আপ রাউন্ড যখন হবে সেখানেও পেয়ে যেতে পারো। অর্থাৎ আমি এটি বলতে চাইছি যে প্রত্যেকে একটা জিনিস খেয়াল করবে,
বা মনে রাখবে যে তোমার কলেজ যদি পছন্দসই কলেজ যদি না পাও ফার্স্ট রাউন্ডে, যাদের জিএমআর র্যাঙ্ক ভালো আছে তারা অবশ্যই কী করবে, আপগ্রেডেশন যেটা আছে সেটা ইয়েস করবে। তার ফলে কী হবে, তুমি পরবর্তী ক্ষেত্রে কিন্তু চান্স পাবে আদার্স যে তোমার পছন্দসই কলেজগুলো পেলেও পেতে পারো। কিন্তু তুমি যদি আপগ্রেডেশনে তুমি যদি ইয়েস বলে প্রসেসটা রাখো, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, তুমি প্রথম থেকেই কিন্তু কাউন্সিলিংয়ের বাইরে চলে গেলে কোনোভাবে তুমি কোনো কলেজ পাবে না, এই জিনিসটি কিন্তু খেয়াল রাখবে। এর জন্যই আজকে ভিডিওটি করা, তোমাদের উদ্দেশ্যেই মেনলি ভিডিওটি করা। আগেরবারেও ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছিল এবং তোমরা যাতে ভুল না করো, এই ভুলটা হচ্ছে মারাত্মক ভুল। এবং পরবর্তী আরেকটি জিনিস বলছি, যাদের জিএমআর র্যাঙ্ক ভালো রয়েছে তারা প্রথম দিকে কলেজগুলি পেয়ে যাবে। যেমন আমি তোমাদের বলছি, প্রথম সারির যে কলেজগুলি যদি পেতে চাও তাহলে তোমাদের জিএমআর র্যাঙ্ক, এবং আরেকটি জিনিস তোমাদের বলছি, 20টির বেশি এবারে যা যেটুকুনি তথ্য পাওয়া গেছে সম্ভবত প্রায় 20টির বেশি নতুন কলেজ তোমার সিট ম্যাট্রিক্সে নতুন যুক্ত হয়েছে। এবং ছেলেদের ক্ষেত্রে একটি খারাপ খবর, সেটি হচ্ছে যে তাদের জন্য কোনো বিএসসি নার্সিংয়ের সিট অ্যালটমেন্ট নেই। এক্ষেত্রে ছেলেদের জন্য হয়তো ওয়েট করতে হতে পারে, তোমরা ওয়েট করে যাও। বিএসসি নার্সিংয়ের সমস্ত সিট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এবং ছেলেদের জন্য এক্ষেত্রে কোনো কলেজ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি। তাই ছেলেরা অবশ্যই ওয়েট করে যাও, বা তোমরা প্যারামেডিকেলের দিকেও দেখতে পারো। এবং আরেকটি জিনিস তোমাদের বলছি, যাদের জিএমআর র্যাঙ্ক ভালো হয়নি অর্থাৎ অনেক বেশি হয়েছে, যারা বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গে তোমরা চান্স পাবে না, তারা আমাদের যদি ব্যাঙ্গালোরে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই কী করবে, ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে বিজয়নগর কলেজ অফ নার্সিং, অক্সফোর্ড কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশন চলছে ব্যাঙ্গালোরে। অবশ্য আইএনসি যুক্ত, একটি দীর্ঘ 28 বছরের পুরনো কলেজ, আরেকটি দীর্ঘ 42 বছরের পুরনো কলেজ, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং 100% প্লেসমেন্ট সেখান থেকে পেয়ে যাবে। আইএনসি এবং কেএনসি অ্যাপ্রুভড কলেজ, এছাড়া রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড। তাই তোমরা যদি দেরি না করে অবশ্যই কলেজটি তোমরা চুজ করতে পারো ব্যাঙ্গালোর থেকে। যারা ভাবছো, ছেলেদের যেমন ওয়েস্ট বেঙ্গলের সিটি নেই কোনো, ছেলেরা যদি বিএসসি নার্সিং করতে চাও তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে, যদিও ব্যাঙ্গালোরে আর বেশি কলেজের সিট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফলো করবে, নাম্বারটি নিয়ে নেবে, নাম্বারটি নিয়ে কী করবে, ডাইরেক্ট যোগাযোগ করবে এবং তোমাদের এর মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে বিএসসি। না, পশ্চিমবঙ্গ থেকে অনেক কম খরচে তোমার বিএসসি নার্সিং হয়ে যাবে, ইমিডিয়েটলি তোমরা যোগাযোগ করবে। আর পরবর্তী আপডেটের জন্য কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এই পর্যন্তই আজকে আপডেট ছিল, পরবর্তী আপডেট নেক্সট জানানো হবে কবে আপডেট তোমরা পাবে।